রাস্তার পাশে সরকারি গাছ থেকে ফল খাওয়া জায়েজ আছে কিনা? আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি, এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নাই, আমার মাফের কি কোনো সুযোগ আছে? কেয়ামতের আগে সততার যে কত রকমের সংজ্ঞা হবে একমাত্র আল্লাহ ভালো জানে। কে যেন বলেছিলেন যে কেয়ামতের আগে সৎ মানুষের একটা সংজ্ঞা একটা সময় এরকম হবে যে একটা লোক ঘুষ খায়, এটা কোনো ব্যাপার না, ব্যাপার হবে কি ঘুষ খেয়ে সে কাজটা করে, তখনকার মানুষরা মনে করবে যে এরকম একটা ফেরেশতা, এরকম একটা ভালো মানুষ ওই অফিসে আছে যে লোকটা ঘুষ খায় তার কাজটা করে। সততার সংজ্ঞা পাল্টাতে পাল্টাতে মানুষ নিজে নামতে নামতে কোথায় গিয়ে থামছে দেখছেন? আল্লাহু আকবার। আমাকে এক ভাই বলছেন যে, এবং আরো অনেক অভিভাবকরা বলেন যে, ভাই যারা পশ্চিমা দুনিয়াতে বিভিন্ন দেশে থাকেন, সবার কথা না অনেকেই, আমরা আমাদের ছেলে মেয়েরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে হারামের লিপ্ত হয়েছে সেজন্য আমরা পরেশান হই। সচেতন অভিভাবকরা উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, সদিচ্ছা থাকে, কারণ তাদেরকে গুনাহ থেকে বাঁচাতে হবে। আর পশ্চিমা দুনিয়াতে অনেক দেশে অনেক মানুষ আছেন, সবাই না, যারা তাদের সন্তানরা কেউ যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করে, কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেম করে, প্রেম শব্দটা আমার কাছে একটা টাউটবাজি শব্দ, মানে দুই নম্বর সম্পর্ক করে সহজ কথায়, এই কামটা যদি করে তো বাপমা নাকি, কোনো কোনো বাপমা নাকি শোকর আদায় করে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে এবং অন্যদেরকে বলে যে আমার ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করছে, খুশি হয় সে। কেন? কারণ আশেপাশে অন্যান্য ছেলেরা ছেলেদের সাথে গে বা সমকামিতায় লিপ্ত হয়, এই ছেলেটা অন্তত একটা মেয়ে ধরছে কমপক্ষে, এই খুশিতে বাপমা শোকর আদায় করে। মানুষ ধ্বংস হতে হতে, পতন হতে হতে, পচতে পচতে যখন দুর্গন্ধ বের হতে থাকে তখন সততার সংজ্ঞাগুলো এভাবে পাল্টাতে থাকে। যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নটা অনেকটা এই রকমের, সেজন্য দুইটা এক্সাম্পল দিলাম। আপনি ভোটার হিসাবে প্রার্থীর কাছ থেকে টাকা নিছেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, যাই নেওয়ার নিছেন, বা একটু চাপা নিয়ে খাইছেন, খাইয়া আপনি বলছেন না আমি তো বেইমানি করতে পারি না মুসলমান, অতএব আপনি ভোটটা ওই মার্কায় দিলেন, যে টাকা দিল বেচারা ভোটটা মার্কাতেই দিলাম। তাহলে আপনি একটা গুনাহ করলেন এবং এর কারণে আপনি যে নিজেকে খুব সৎ মনে করতেছেন এটা মনে করার কোনো কারণ নেই, কারণ প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়াটাই আপনার জন্য গুনাহ না, জায়েজ। প্রার্থী টাকা দিলে সেটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ ভোট দেওয়া মানে ওই লোকটাকে উপযুক্ত বা ভালো মানুষ এ কথার সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি এই মার্কা এই প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছেন এই লোকটা আমাদের এই এলাকার এই পদে বসার উঠার উপযুক্ত ব্যক্তি, এই মর্মে আমি সাক্ষী দিচ্ছি, এ বলে আপনি সিল মারতেছেন। ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া, তো সাক্ষ্যর বিনিময়, সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করা যায়, এটা আপনি করতে পারেন না, এটা জায়েজ না। আপনাকে যদি সে দেয় সেটা উৎকোচ হবে, যদি কেউ উপযুক্ত হয় তার পক্ষে সাক্ষ্য আপনি এমনিই দিবেন, দিতে হবে আপনাকে, মিথ্যা সাক্ষ্য আপনি দিতে পারবেন না, শাহাদাতুজ্জোর কবিরা গুনাহ। তাহলে তার পক্ষে যদি আপনার এমনি অবস্থান নিতে হয় যদি সে উপযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে টাকা নেবেন কেন, এটা জায়েজ নেই। আর যদি সে উপযুক্ত না হয় তাহলে টাকা নিয়ে তাকে দিলেন আপনি ঈমান রক্ষা করতে গিয়া, অথচ সে উপযুক্ত না, তাহলে অজাগায় সাক্ষ্য দিয়া মিথ্যা সাক্ষ্য দিলেন আপনি, যেটা কবিরা গুনাহ, শাহাদাতুজ্জোর, যে উপযুক্ত না, আপনি ভোট দিয়ে বললেন হ্যাঁ এ উপযুক্ত, তাহলে আপনি মিথ্যা কথা বললেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এই ব্যক্তিকে সার্টিফিকেট দিলেন, এর কারণে গুনাহ হবে। ভাইরা আমার, ইমানদারের প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, প্রতিটা জিনিস, প্রতিটা জিনিস হয় না কামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লায় উঠবে। এখন মুশকিল হলো আজকাল ভোটাররা টাকা চাওয়া লাগে না, প্রার্থীরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসে, ওইটা না নিলে বরং আবার ফেসাদ আছে, ঠিক না? পরে আতবোর জায়গা নাও থাকতে পারে, যে টাকা দিতে গেলাম নিল না কেন, তাহলে এটা মনে আমার দলের না, এটা মনে ওই মার্কা ভোট দিবে, এরকম প্রার্থীরা মনে করে কি করে না? প্রার্থীদেরকে সুন্দর করে বুঝাই দিবেন, প্রার্থী ভাই
আমি মুসলমান হিসেবে জেনেছি এটা জায়েজ নাই, হালাল না, সেজন্য আমি এটা নেব না, ভোট আমি চোখ বন্ধ করে উপযোগী দিব, আপনি কোনো টেনশন করবেন না। যদি দেখেন যে না মাইদ্যুর খাওয়ার ভয় আছে, হাত পা হারানোর ভয় আছে, দিনকাল যা তাতে যদি ভয় হয় তাহলে নিজের জান বাঁচানোর জন্য হলে টাকাটা নিতে পারেন, যে টাকা না নিলে আমার বিপদ আছে, কিন্তু এটা খাবেন না, গরিব দুহিকে দান করে দিবেন সওয়াবের নিয়ত ছাড়া। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে হক হালালি এবং সততার পথে চলার তৌফিক দান করুন। রাস্তার পাশে সরকারি গাছ থেকে ফল খাওয়া জায়েজ আছে কিনা দরকারি প্রশ্ন, ভাই হাসবেন কেন? রাস্তার ধারে যে সমস্ত ফল থাকে, ফল গাছ থাকে, এই ফল গাছগুলো যদি বিশেষ কোনো ব্যক্তির ব্যক্তি মালিকানাধীন ফল না হয়, সরকারি গাছ আর সরকারি রাস্তা সরকারি গাছ অনেক সময় ফল হয়, বা অনেক সময় ব্যক্তি মালিকানাধীন হলেও সেটাকে অনেক সময় রাস্তার ধারে এভাবে ওপেন রেখে দেওয়া হয়, এটার ফল এগুলোকে হেফাজত করার জন্য, সেভ করার জন্য, নিরাপদ করার জন্য কোনো আয়োজন থাকে না, ওপেন থাকে। তো বিশেষ করে সরকারি জায়গায় সরকারি রাস্তার পাশে যে ফলমূল থাকে এগুলো খাওয়া জায়েজ আছে, এগুলো চাইলে কেউ খেতে পারেন, যেহেতু এগুলোকে সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয় নাই, এর মানে এটা ওপেন, এটা উন্মুক্ত আছে, এটা চাইলে কেউ খাইতে পারে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ফলের বাগানে যায় সে সেখানে খেতে পারবে, কারণ তখনকার সমাজে বাগানে গেলে খাওয়ার পারমিশন সবাইকে দিতে, এখনও আছে অনেক দেশে পৃথিবীতে যে ওখানে ঢুকলে খেতে পারেন, কিন্তু সে অনেকগুলো ভরে নিয়ে আসবে, এই সুযোগ নাই, এই অনুমোদন দেওয়া হয় না। অতএব রাস্তার ধারে এরকম কোনো ফল আছে, এটা সিস্টেমই বলে দিচ্ছে যে এটা কেউ খেলে মালিক কর্তৃপক্ষের কোনো আপত্তির ব্যাপার নাই, অতএব কেউ চাইলে সেখান থেকে খেতে পারবে। এমনকি আমাদের আশেপাশে দেখা যায় অনেক আম গাছ থেকে আম পড়ে, তাল গাছ থেকে তাল পড়ে, অনেক ফল ঝরে পড়ে, এগুলো নেওয়া যাবে কিনা? উত্তর হলো, মালিক পক্ষের যদি অনুমতি থাকে সে অনুমতিটা বোঝা যায় বিভিন্নভাবে। যেমন কথার কথা, এটাকে হেফাজত করার মতো কোনো ব্যবস্থা নেই, অনেকে কাঁটা দিয়ে রাখে, অনেকে বেড়া দিয়ে রাখে, অনেকে জাল দিয়ে রাখে, এগুলো দেখলে তো বোঝাই যাচ্ছে যে উনি আপনাকে এটা নিতে দিচ্ছে না, তখন ওটা খাওয়া জায়েজ হবে। কিন্তু যদি দেখেন যে না এরকম কোনো সেফটি সিস্টেম উনি রাখেন নাই, তার মানে তিনি এটা পারমিশন দিয়ে রাখছেন, আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি, এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নাই, আমার মাফের কি কোনো সুযোগ আছে? মাশাআল্লাহ ভাই, চমৎকার একটি প্রশ্ন। আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জায়গায় আমরা চলে গেছি যে বাবা মা জীবিত, তাদেরকে আমরা কদর করি নাই, তাদের না কদরই করেছি, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ভাইরা আমার, এই সম্পদটা যতদিন আছে বেঁচে এই বটগাছগুলোর কদর করবেন ভাই। অনেক ভাইরা আছেন মনে করেন না বাপ মা তো আমাকে তেমন কোনো সাপোর্ট দেয় না, তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না। ভাইরা আমার, কিচ্ছুর দরকার নাই, আল্লাহর কসম করে বলছি, আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না, কিচ্ছু করেন না, বরং আপনাকে ডিস্টার্ব করেন, আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নাই। এই বট গাছটা শুধু যদি বেঁচে থাকে, শুধু টিকে থাকে আপনার মাথার উপরে, তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে এখনো আছে, এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই। যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন, তাদের দিলের হাহা ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন। ভাই, আমি আমার বাবাকে হারাইছি, আমি বুঝি আমি কি হারিয়েছি। এখনো প্রায় সময়, অনেক দিন হয়ে গেছে, দীর্ঘ 4 মাস হয়ে গেছে, এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি, নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়, বাবার কোনো স্মৃতি দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, চোখের পানি আর ধরে রাখা যায় না, কঠিন। কারণ এই সম্পদ হারিয়ে যাওয়ার পরে সবাই বোঝে যে কি হারাইছি। আল্লাহ তালা যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে কদর করার তৌফিক দান করুন। বাবা মার সামনে কখনো জোরে কথা বলবেন না ভাই, কখনো না, কোনো দিন জোরে কথা বলবেন না ভাই। বাবা মার ঋণ এটা কোনো দিন শোধ করা যায় না, নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন, আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে, ঋণ শোধ হবে না ভাই, এই ঋণ শোধ করা যায় না, আপনি চাইলেও পারবেন না ঋণ শোধ করতে। একজন সাহাবী এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে তওয়াব করতেছেন, হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হজ করা কত কষ্টের কাজ, সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাঁধের উপরে নিয়ে নিয়ে আরাফাত মিনা মজদালাফা তওয়াফ সাই এগুলো করা যে কত কষ্টের, এটা যারা হজ করছেন তারা জানেন। তো একজন লোক এরকম কষ্ট করছে, কষ্ট করতে করতে তার ভিতরে
এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি, যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, দুগ্ধ দান করেছেন, আমি মনে হয় হক আদায় করে ফেলেছি। তখন তিনি ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আমি আমার মার হক আদায় করছি না কি বলো, এত কষ্ট করছি আমি? উনি বলছেন, জি না, তুমি এরপরও তোমার মায়ের হক যেভাবে আদায় করা দরকার তার সব কিছু আদায় করে সমান সমান করে দিয়েছো, এটা হয় নাই, সম্ভব না এটা। নিজের স্ত্রীর যখন সন্তান সম্ভবা হয় এটা জিজ্ঞেস করে দেখেন কষ্টটা কি। আরে ভাই, স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই, আপনার পেটের সাথে 3-4 কেজি ওজনের পাথর ইট এটা পেটের সাথে একটু ঝুলায় রেখে এক সপ্তাহ একটু হাঁটা চলা করেন, শুয়ে দেখেন, ঘুমায় দেখেন কেমন লাগে। আমার কথা বুঝেন নাই? একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে ঝুলাইয়া বেশি না, মাত্র 7 দিন বাজারে ঘাটে চলা ফেরা, ঘুম, গোসল, খাওয়া দাওয়া সব কিছু করেন, দেখেন কেমন লাগে। ভাইরা আমার, 10 মাস যে গর্ভধারণ করে, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, মানুষের মা তাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করে, আল্লাহ বলছেন কষ্ট করে গর্ভধারণ করে, আল্লাহ জানেন, এবং গর্ভ খালাস করেন, সন্তানকে জন্ম দেন যখন, অনেক কষ্ট হয় ভাই, এই কষ্ট জীবনে কোনোদিন আমরা কল্পনাও করতে পারবো না। এরপরে তো দুগ্ধদানের কষ্ট আছে ভাই, আমরা যারা বাবা, বাচ্চারা একবার বেশি 2 বার ডিস্টার্ব করলে ধমক একটা বেশি 5টা দিয়ে দিই, আর মা অনেক মা আছে দেখবেন ঘুম পাগল মা, কিন্তু বাচ্চা যখন একটু মা করে উঠে, একটু আওয়াজ দিয়ে উঠে, ঘুম পাগল মাটা পর্যন্ত ঘুম থেকে জেগে যায়। ভাই, মা বাপের ঋণ কোনোদিন শোধ করা যায় না। খবরদার, অনেক যুবক ভাইরা আছেন, অনেক ছোট বাচ্চা আছে। আজকে সকালে আমার বাসায় এক ভদ্রলোক তার ছোট ছেলেকে নিয়ে আসছে, এরকম একটা ছোট ছেলে, কত আমার 7-8 বছর বয়স হবে, যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটার নানা হন। নানা তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে, ওকে একটু নসিহত করেন, ওর জন্য একটু দোয়া করে দেন, কারণ ওর মার সাথে বেয়াদবি করে। তো আমি চিন্তা করলাম, সমাজ কোথায় চলে যাচ্ছে, একটা 8 বছরের বাচ্চা মার সাথে বেয়াদবি করছে। ভাইরা আমার, এই একটা জায়গায় নো কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন, নিজের স্ত্রী বলেন, বন্ধু বান্ধব বলেন, সবাই সাথে, যে আমার মা বাবা তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই, মা বাবা একদিকে, সারা পৃথিবী একদিকে, সারা দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন, কদর করতে পারেন নাই, এখন আফসোস হচ্ছে, আপনাদের জন্য করণীয় আছে। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আবারিল বিররির রাজুল মা আল ওয়ালিদাইন, কোন মানুষ তার বাবার প্রতি, মায়ের প্রতি, হাদিসে শুধু বাবার কথা আসছে কিন্তু বাবা মা দুজনই উদ্দেশ্য, বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায় তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন, তাদের সে বন্ধু বান্ধব, তাদের যে আপনজন, তাদের সে প্রিয়জন, তাদের সাথে বাবার মতো আচরণ করবে। যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন, তার সাথে উনি অনেক বন্ধুত্ব ছিল, আপনি তাকে বাবার মতো সম্মান করবেন। আপনার মা বান্ধবী ছিল, আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল, আপনি অন্য খালার চাইতে ওই খালাকে একটু বেশি কেয়ার করবেন, কারণ মায়ের বান্ধবী। কথাকে বুঝাতে পারছি? সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, দোয়া করবেন, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে আপনি মাগফিরাত নসিব করেন, খুব দোয়া করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেয়ামতকে সময় থাকতে কদর করার তৌফিক দান করুন।